আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল মাইটিভির জনস্বার্থ সম্পর্কিত অনুষ্ঠান আমাদের চোখ দেখার জন্যে। সাথে রয়েছি মাহবুব সৈকত। দর্শক, আজকের পর্বের বিষয়বস্তু কি তা হয়তো আপনারা ধারণা করে নিয়েছেন। তৃতীয় লিঙ্গ অর্থাৎ এই হিজড়ারাও কিন্তু আমার কিংবা আপনার মতো মায়ের উদর থেকে এই পৃথিবীতে আসে। এরপর লিঙ্গগত আলাদা বৈশিষ্ট্য প্রকাশ হওয়ার পরই পরিবার ছাড়তে হয় তাদের। একসময় সমলিঙ্গের মানুষের ডেরাই হয়ে পড়ে তাদের আশ্রয়ের জায়গা, সেখানকার জীবনাচারেই তারা অভ্যস্ত হয়ে পড়ে। জীবন এবং জীবিকার তাকিতেই সেখানকার সেই গুরুমায়ের দেখানো পথেই চলতে হয় তাদের। কিন্তু সে পথ কতটা সুখের কিংবা দুঃখের তা জানতে চাই আমরা। সরকারি হিসেবে দেশে তৃতীয় লিঙ্গের এই জনগোষ্ঠীর সংখ্যা 12,000-এর কিছু বেশি। যদিও এই সংখ্যাকে এর চেয়ে কয়েক গুণ বেশি বলে দাবি হিজড়াদের নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের। রাজধানী সহ বিভিন্ন নগরীর পথে প্রান্তে কিংবা হাট বাজার অথবা লঞ্চ বাস ট্রেনে হিজড়াদের আবদার পূরণ করতে হয় অনেককেই। আবার চাহিদা অনুযায়ী দাবিকৃত অর্থ না দেয়ায় এদের হাতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ার ঘটনাও কম নয়। নবজাতকের পরিবার থেকে বকশিসের নামে টাকা উত্তোলন হিজড়াদের আয়ের অন্যতম উৎস। এক্ষেত্রে দাবি আদায়ের জন্য শিশুটিকে নাচানোর নামে বাড়াবাড়িরও রয়েছে অভিযোগ। আর এক শ্রেণী রয়েছে যারা ভাসমান যৌনকর্মী, ভিন্ন পন্থায় মেটায় খদ্দের যৌবিক চাহিদা। যৌন পেশা এটা হিজড়া কালচারের মধ্যে পড়ে না আর কি। কোন কোন হিজড়া গ্রুপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মাদক ছিনতাই সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে যাওয়ার, যদিও তাদেরকে সম্প্রদায়ের বলতেই রাজি নয় অন্য হিজড়ারা। এটা কোনো একটা হিজড়া করে না, এটা মানে অনেক হিজড়ারা আছে, এটা হিজড়া সেদের চিন্তাই করে। এরা হচ্ছে গুরুমা ছাড়া কতগুলি আছে না, যে বাবা মা ছাড়া সন্তানেরা অন্য জায়গায় জ্ঞানে সাব্যস্ত হয়, অনেক কিছু চুরি চামারি করে, ঠিক এই সিস্টেমটাই ওই রকমই। হিজড়াদের অধিকাংশই সুস্থ সবল সক্ষম মানুষ, তবু কেন অর্থ উপার্জনে তাদের এই পন্থা জানতে চাই আমরা। আর এসব কারণেই জনমনে তাদের নিয়ে কি ধারণা সবার আগে চলুন তা শুনে আসি। সৃষ্টির সেরা জীব মানুষ এই হিজড়ারাও, তবুও ব্যতিক্রম চলনে বলনের কারণে তাদের নিয়ে উৎসুক সাধারণ মানুষ। লুঙ্গি গুলা ভালায়, কাপড় গুলা ভালায়, মা বোনের জেলা গালাগালি করে বাধ্য হয়ে টাকা গেলে দিতে হয়। তারা মনে করেন এখানে কোনো বাচ্চা কাচ্চা হলে এলাকার ভিতরে অনেক বিরক্ত করে, দেখা ছাড়া তারা যেতে চায় না। ওদেরকে ভালো করে বুঝলে তারা একটু ভালো করে বুঝে না। না দিলে কইছে বাচ্চা নিব গা, খারাপ ভাষা অনেক গালাগালি করছে, বেড়াইতে হোক তারপর আমার টাকা দিতে হইব, বাচ্চা হয়েছে না আমার খুশি করতে হইব। সাধারণ মানুষের এসব প্রশ্নের জবাব চলুন তাদের কাছ থেকেই শুনি। আসলে কি লাখ টাকা দাবি করলে তো পাবলিক দেয় না, দেয় না যার যেমন সামর্থ্য আছে অতটুকুই দেয়। আবার অনেকে আছে যে ছেঁচরা ক্যাপিটাল, তখন হিজড়া দেখলে মাথা বাস করে যায়। হিজড়া এমন একটা জিনিস, হিজড়াকে ভালোবাসলে কিন্তু বিনা টাকায় বিদায় করা যায়, আবার যদি হিজড়া খারাপ ব্যবহার করে তখন লাখ টাকাও কেউ বিদায় করতে পারে। গভর্নমেন্ট অনেক পদক্ষেপ নিচ্ছে, কিন্তু সেই পদক্ষেপ নেওয়ার পরে কী করছে? পদক্ষেপ নিলাম আমি যেন জীবিকা নির্বাহী করতে পারি, আমাকে ওই জায়গায় একটা দক্ষ হিসেবে আমাকে একটা চাকরি দিয়ে দেন, সেটাই হবে একটা পজিটিভ। একজন দুজন চাকরির ব্যবস্থা করছে, বাকি জন তো দেয় নাই কেন, তাই না? তা তারা কি করে খাবে? তারা তো একটা কিছু করে খেতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণে নিশ্চয়ই আপনাদের মনেও অনেক প্রশ্নেরই দানা বেঁধে উঠেছে। কি করে পরিবারের ছোট্ট সোনামণিটি একসময় হিজড়া হয়ে গেল, আর কেনই বা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পথে প্রান্তে? এরপর কোথায় তাদের আশ্রয়, কোথায় জীবন যাপন আর জীবিকা? এ সকল প্রশ্নের জবাব নিয়ে ফিরব, তবে নিতে হবে
ছোট্ট একটা বিরতি, আশা করি সাথেই পাব। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এবার চলুন হিজড়াদের জীবনের গল্প শুনি, সেখান থেকেই হয়তো পেয়ে যাবেন আপনার অনেক প্রশ্নের জবাব। প্রকৃতির অদ্ভুত খেয়ালে জন্ম নেয়া মানুষের মধ্যে জোনাকিও একজন। স্মৃতিচারণে তিনি ফিরে যান শৈশবে। ফ্যামিলিতে আর ভাই বোনের মতোই আমি বড় হচ্ছিলাম, হেসে খেলে সবার সাথে, তাদের সাথে একসাথে আমি স্কুলে গিয়েছি। যখন আমি অষ্টম শ্রেণীতে উঠি তখনই আমি একটা ধাক্কা খাই। একদিন বাসা খালি, তখন আমি আমার বোনের রুমটাতে যেয়ে আমি আমার নিজের ইচ্ছা মতো করে আমার বোনের কসমেটিক্স, লিপস্টিক, শাড়ি, চুড়ি এগুলো পরছি এবং ভেবেছি যে আমি হয়তো এই মানুষটা। আমার বাবা পুলিশ ছিল, উনি ডিউটিরত অবস্থায় ছিল, হুট করে বাসায় এসে দেখে যে আমি এই ড্রেসে, আমাকে এই দুই সাইডে দুইটা বাড়ি দিল লাঠি দিয়ে। বাবা দুই দিন আমার খাবার বন্ধ করে রেখেছিল, ওরা বুঝতে পারছে কিন্তু আমি বুঝতে পারি নাই। শারীরিক পরিবর্তনগুলো যখন নিজের এবং পরিবারের কাছে ধরা পড়ে তখন অনেকটা বাধ্য হয়েই বের হয়ে যান পরিবারের বলয় থেকে। আমি এই ফ্যামিলিতে আছি, আমার বোনটা বড় হচ্ছে, বোনটার জন্য পাত্র দেখতে আসতেছে, চারবার বিয়ে ভেঙে গেছে। তখন আমার বোনকে প্রশ্ন করেছি যে বিয়েটা ভাঙলো কেন, খুব দুঃখ কষ্ট নিয়ে সে আমাকে বলেছে তোমার জন্য। সমাজ আমাকে, আমার বাবা মাকে, আমার বোনকে, আমার ভাইদেরকে অনেক প্রশ্নবিদ্ধ করেছে, তারপরে আমি বের হয়ে গেছি। এরপর ঠাই হয় কোনো গুরুমায়ের চেলা অর্থাৎ শিষ্য হিসেবে, সেখানে নতুনদের মেলে দীক্ষা। আমি সর্দারের তত্ত্বাবধানে গিয়েছি, আমার এলাকায় থাকতে হলে তুমি আমার আন্ডারে থাকতে হবে, আমার শাড়িটা নিচে মাথা রেখে তোমার থাকতে হবে, তোমার রাস্তা রাস্তায় যেয়ে শাড়ি গহনা এগুলো পরে পরে টাকা তুলে দিতে হবে। কিন্তু আমার মনের ভিতরে এটা ছিল যে আমি পড়াশোনা করছি কিন্তু কখনই আমি ওই ভিক্ষাবৃত্তিটা আমি করব না। প্রদর্শক, রত্না, লাবণী কিংবা জোনাকিদের মতো অন্যদের জীবনের গল্প প্রায় একই রকম। জন্মের পর শারীরিক গঠন ছেলেদের মতো হওয়ায় তার পিতামাতা তাকে ছেলে হিসেবেই লালন পালন করতে শুরু করে। একটা সময় প্রকাশ পায় তার ভিন্ন শারীরিক শৈলী, তখন পরিবার তাকে আগলে রাখতে চাইলেও তার সম্ভব হয় না সমাজের অন্যদের কারণে। নিম্নবিত্ত পরিবারে জন্মানো লাজুকের জীবনের পাণ্ডুলিপিও একই রকম। একটা সময় নানা পথ ঘুরে তারও আশ্রয় হয় সেই গুরুমায়ের আশ্রমেই। রায়সা বাজারে ওখানে গেছি, ওখানে গিয়া পরে ওর আমার তো কোনো ইনকাম ছিল না, তখন এরকম করে আমার পাঁচজনে এরকম করে প্রায় দুই তিন মাস এরকম চালাইছে। ওই যে যখন কিনা কলম আছে কালি নাই, ফুল আছে বন্ধ নাই, তখন অপারেশন করে দেয়, কি করবে। কিন্তু নানাবিধ অনিয়ম দেখে লাজুক নিজেই একসময় আলাদা হয়ে যায়। সঞ্চিত যত সামান্য অর্থ দিয়ে লাজুক গড়ে তুলেছে ছোট্ট হাঁস মুরগির খামার। ওই যে এমজিএফ ফান্ড থেকে 7,000 করে টাকা দিচ্ছে, পরে ওই 9,000 টাকা দিয়ে একটা বড় ছাগল কিনছি, রাম ছাগল। আমি একটা কথাই বলবো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলো যেন পুরোটাই সুন্দরভাবে দেওয়া হয় হিজড়াতে, তাহলে হিজড়ারা ভালো থাকে। তবে রানী চৌধুরীর জীবনের ঘটনা কিছুটা ব্যতিক্রম। শৈশব কৈশোর কেটেছে এতিমখানায়। আমি কিন্তু জন্ম নিয়েছি একজন ছেলে হিসেবেই। হরমোনটা যখন চেঞ্জ হতে থাকে, শরীরে সব কিছু চেঞ্জ হতে থাকে, তখন বুঝতে থাকি যে আসলে আমার মনে হয় আমার একটু অন্যরকম, মানে আমার ছেলেদের কি ভালো লাগছে, ছেলেদের সাথে খেলতে ভালো লাগছে, ছেলেদের সাথে ঘুরতে ভালো লাগছে। এখন বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় রানী নাচের উপর ডিগ্রিও নিয়েছে। নিজেদের আইডেন্টিটি তো আমরা নিজের কখনো নিতে পারি না, সমাজ আমাকে আইডেন্টিটি দিয়ে দেয় যে তোমার আইডেন্টিটি এটা, তুমি মাইকা, তুমি হিজড়া, তুমি যেটা বলে থাকে সাধারণ মানুষ আমাদের। কিন্তু আমি কিন্তু থেমে থাকিনি, আমি কিন্তু আমার লড়াই করেই যাচ্ছি এবং করেই যাবো। আমি পড়াশোনা করেছি, নাচের উপরে ডিপ্লোমা কমপ্লিট করেছি, নাচ কোরিওগ্রাফিও করছি, আমি বিভিন্ন ব্র্যান্ডে মডেলিং হিসেবে কাজ করছি। আলোচনায় অকপটি তুলে ধরে হিজড়া জীবনের অজানা অনেক অধ্যায়। আমার জীবনে অনেক ভালোবাসা আসে, অনেক প্রেম করে, অনেক অফার আসে, কিন্তু আসলে ওই ভালোবাসা এরকম থাকে বিছনা পর্যন্ত, তারপরে আর কোনো ভালোবাসা থাকে না, ওই ভালোবাসা শেষ। ছেলের অনেক সময় দেখা যায় যে হয় টাকার জন্য,
মন থেকে ভালোবাসা না, ভালোবাসে, খুব এক্সেপশনাল। রানী এখন স্বপ্ন দেখে হিজড়া সমাজের প্রতিনিধিত্ব করার। সবচেয়ে বড় প্রতিকূলতা হচ্ছে তাকে সব জায়গায় সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা বলছি, বিভিন্ন অর্গানাইজেশনে বলছি, তোমরা আসো না চাকরি দিব, আমার মনে হয় ওটুক বলা পর্যন্তই। তাদের যে ট্র্যাডিশনাল পেশা, সেই পেশাটা ছেড়ে কিন্তু এখনো ওই নতুন যে আমি সার্ভিসটা তার জন্য তৈরি করেছি ওখানে এখনো সে আসতে চাচ্ছে না বিভিন্ন কারণে। আর দ্বিতীয়ত আরেকটা অন্যভাবে যদি আমি চ্যালেঞ্জ বলি, যে আমাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে আসলে এখনো হিজড়াদেরকে গ্রহণ করার ক্ষেত্রে যে একটা মানসিকতা, হ্যাঁ, পজিটিভ মনোভাব এখনো ওইভাবে তৈরি হয়নি। হিজড়াদের জীবনে কিন্তু গুরুমাতারাই সব, তাদের মান্য করার স্বার্থেই জোটে আশ্রয়, আয়েরও অর্ধেক তুলে দিতে হয় সেই গুরুমায়েদের হাতেই, বিনিময়ে দুঃখ বেদনায় শিষ্যদের দেখার কথা গুরুমায়েদের। কিন্তু তখন কিন্তু অনেক গুরুমাই আর তা করে না, এমন গুরুমায়েদের ডেরায় যেতে চাই আমরা। তবে নিতে হবে ছোট্ট আরেকটি বিরতি, আশা করি ফিরে এসে সঙ্গেই পাবো। কৃতজ্ঞতা সাথে থাকার জন্যে। প্রিয় দর্শক, বিরতির আগে বলেছিলাম হিজড়াদের গুরুমায়ের কথা, আমরা এবার যেতে চাই সেই গুরুমায়েদের আস্থানায়। চলুন ঘুরে আসি। আমাদের চোখের গন্তব্য রাজধানীর রায়ের বাগ জোড়া মসজিদ এলাকায়। এই এলাকার হাজি বাদশা মিয়ার চার ছেলে এবং দু মেয়ের মধ্যে একজন জন্মায় তৃতীয় লিঙ্গ হিসেবে, 60 বছরের কাছাকাছি তার নাম রিনা হিজড়া। এই রিনা হিজড়া যাত্রাবাড়ি থানা এলাকার হিজড়াদের সভাপতি এবং গুরুমা, তার অধীনে রয়েছে 150 থেকে 200 হিজড়া। আমাদের এই যাত্রাবাড়ি থানার মধ্যে 9 জন গুরুমা। তোমার এখান থেকে এই সিদ্ধান্ত হয় যে কোন এরিয়াতে যাবে, চালারা বা পুঁতি চালারা যার যার বাসায় থাকার কাজের সময় তখন আবার চলে আসে সবাই। বাঘটা তো মনে করেন যেভাবে, মনে করেন যেমন একটা কর্মচারীর বেতন দেওয়া হয় ওইভাবেই দেয়। কথা হয় রিনা হিজড়ার আশ্রয়ে থাকা শিষ্যদের সাথে। আমার কালচারের সাথে, আমার পরিবারের কালচারের সাথে ম্যাচিং হচ্ছে না, বা পরিবারেতে অস্বস্তির মধ্যে আছে, সমাজের কটূক্তি কথা শুনতে হচ্ছে, যখন এগুলি বিষয়টা আমার কাছে সুস্পষ্ট হয়ে দাঁড়াইছে তখনই আমি চলে আসছি। ওই সমাজটা তো আমার কাছে একদম ভালো মনে হয় না, কারণ সমাজের মানুষ তো আমাদের মেনে নেয় না, ওই যে দৃষ্টিভঙ্গি। আর আমরা এখন যেখানে আছি এখানে সবাই আমাকে মেনে নেয়। হাত পাতলে সাধারণ মানুষ বিব্রত হন, এটা জেনেও পেটের তাগিদেই এই কর্মে আসার কথা জানান তারা। জীবনটা যদি আরো সুন্দর হয় তাহলে আরো ভালো, এই জীবন তো জীবন না, এটা হচ্ছে মনে হচ্ছে একটা অভিশপ্ত জীবন। আচরণগত সমস্যা, সমাজের হচ্ছে দৃষ্টিভঙ্গিগত সমস্যা। কাজ দিলে আমি কাজ করতে পারি, কিন্তু দৃষ্টিভঙ্গি তাদের তো, মানে 8-10টা মানুষকে যেভাবে দেখে আমাকে কিন্তু তার চেয়ে ব্যতিক্রম ভাবে দেখে। কখনো চেষ্টা করছেন? হ্যাঁ, আমি চেষ্টা করছি। তো হয়নি? আমি খুব ভালো ভাস্কর্য তৈরি করতে পারি। আমার টার্গেট একটাই, যে আমি যে হাতের কাজটা জানি মৃৎশিল্পের উপরে, সেই কাজটা নিয়ে আমি অনেক দূরে আগাতে চাই। যদিও বিকল্প মত রয়েছে কারো কারো, সে হিজড়া হয়েও যদি সে ওই কাজ কইরা খায় তাহলে আমার জন্য ভালো, আমরা গুরুমায়ের আমরা খুশি। যে যতই চাকরি বাকরি দেও হিজড়ারা কাজ করবে না, হিজড়াদের কালচার ধরে রাখার জন্য এটা মনে করেন করবে ওনারা, আর এটা তো ছাড়তে পারবে না যত কাজই দেওয়া হোক। এখানে আশ্রিতদের অনেকেই ধর্মকর্ম করেন নিয়মিত। যে জীবনে কোনো অর্থ নেই, তো বিয়ে করে সংসার করে ছেলে মেয়ে হচ্ছে, ছেলে সন্তানের মুখ দেখতে পাচ্ছে, সেটা তো আমরা সারা হচ্ছে না। আমরা যখন মারা যাই, ছেলেদের তো 3টা কাপড় পরায়, মেয়েদের 7টা কাপড় পরায়, তাহলে ওর কি ছেলেদের কাপড়টা পরাবো নাকি মেয়েদের কাপড়টা পরাবো, এই সমস্ত মানে সমস্যা করে সমাজের মানুষ। কিন্তু এখন বর্তমান সেটা করে না, এখন আমাদের ছেলেদের মতো করেই মানে জানাজা করে, ছেলেদের নামেই সব কিছু হয়, কারণ আমার জন্ম তো ছেলেদের মতোই ছিল। গোপনাঙ্গ কেটেই প্রায় সব হিজড়াদের শারীরিক গঠন পরিবর্তন করা হয়,
এটা হচ্ছে যে আমার অসম্পূর্ণ একটা লিঙ্গ নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, এই লিঙ্গটা আমার কোনো কাজে আসতেছে না, আমি সম্পূর্ণ নিজেকে মেয়ে হিসেবে ভাবতেছি এবং আমার মেয়ে অবয়বটা কিভাবে আসবে, আমাকে মেয়ে হিসেবে কিভাবে সুন্দর লাগবে, আমি সেই জন্যই আমি নিজের ইচ্ছাকৃতভাবে আমি এই কাজটা করি। আমাদের নির্দিষ্ট কোথাও জায়গা নাই, কিন্তু অনেকে হয়ে আসে ইন্ডিয়া থেকে। এটা যখন কলম খালি আসতো না, এই কলমের কোনো দাম আছে, তখন আকর্ষণ করবার লাগবে। প্রিয় দর্শক, আধুনিক বিজ্ঞান বলছে যথাসময়ে চিকিৎসা করালে স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে হিজড়ারা। মনে রাখতে হবে যথাসময়ে, কিন্তু সেই যথাসময়ে কতজন অভিভাবক তাদের এই ব্যতিক্রম শিশুটিকে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন, জানব সে কথা। এ বিষয়ে জানতে এবার আমরা মুখোমুখি চিকিৎসকের। যেকে আপনি ছেলে হিসেবে আমরা বড় করছিলাম, কিন্তু তার জেনেটিক্যালি সে ছিল ছেলে, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গগুলি মেয়েদের মতো, তখন তাকে চিকিৎসা করে ঠিক করা যাবে। আর যাকে আমরা বড় করছিলাম মেয়েদের মতো, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গগুলি বড় হচ্ছে ছেলেদের মতো, তাকে সার্জারি করে মেয়ে করা যাবে। এটা সম্ভব এবং সারা দুনিয়াতে হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে, কিন্তু যেহেতু অ্যাওয়ারনেস নাই, ওরা সময় মতো আসে না। হিজড়াদের বিষয়ে ধর্ম এবং আইন কি বলে জানতে চাই তাও। আমাদের প্রচলিত কোনো আইনেও এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা নেই, তবে এটা ঠিক তারা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবে। যদি দেখতে সে ছেলের মতো হয়, তাহলে সে ছেলে হিসেবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবে, আর যদি দেখতে মেয়ের মতো হয়, তাহলে মেয়ে হিসেবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবে। এরকম যদি তৃতীয় লিঙ্গের মানুষ হয়, তাহলে শরিয়ায় তাদের তিনটি বিধান রয়েছে। একটি হলো এই, যদি অগ্রাধিকার দেয়া যায় পুরুষ হিসেবে, তাহলে পুরুষ হিসেবে তারা উত্তরাধিকার সম্পদ লাভ করবে। অনুরূপ নারী হিসেবে যদি অগ্রাধিকার দেয়া যায়, তাহলে নারী হিসেবে তারা উত্তরাধিকার সম্পদ লাভ করবে। আর নারী বা পুরুষ কোনো দিক যদি অগ্রাধিকার দেয়া না যায়, অথবা নারী যতটা প্রকাশ পেয়েছে পুরুষও ততটা প্রকাশ পেয়েছে, সমানে সমান। প্রদর্শক, তৃতীয় লিঙ্গ হিসেবে আইনগতভাবে স্বীকৃতি মিলেছে হিজড়াদের, এখন অন্তত লেখার জন্য একটা পরিচয় জুটেছে তাদের। কিন্তু এই পরিচয় তাদের জীবন এবং জীবিকার উপরে কতটুকু প্রভাব পড়ছে জানতে চাই আমরা। আর সামাজিকভাবেও বা দৃষ্টিভঙ্গির কতটুকু পরিবর্তন হয়েছে, চলুন শুনে আসি সে কথা। হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় 2013 সালে। এছাড়া তাদের জীবনমান উন্নয়নেও রয়েছে সরকারি বিভিন্ন কর্মসূচি। তাতে কতটুকু পরিবর্তন হচ্ছে তাদের জীবনে জানতে গবেষকের মুখোমুখি আমাদের চোখ। পলিসি থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আসলে আমাদের মানসিকতা বদলানো, কারণ মেন্টাল সেট আপটা যদি আমরা না বদলাতে পারি, বোথ দ্য পার্টিস, আমাদের এবং যাদেরকে আমরা সার্ভ করতে যাচ্ছি, তৃতীয় লিঙ্গ হোক সেটা অন্য কমিউনিটি হোক, তাহলে কিন্তু হবে না। আমাদের দেশে তৃতীয় লিঙ্গের আরেকটা বড় অসুবিধা হচ্ছে, সাধারণের তাদের প্রতি খুব একটা নেগেটিভ অ্যাটিচিউড আছে। তো আমার মনে হয় যে এই জায়গাটা সবচেয়ে জরুরি ব্যাপার হচ্ছে তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসা। আমি মনে করি বাংলাদেশে সাম্প্রতিক সময়ে এটা শুরু হয়েছে। আসার কথা হচ্ছে বেসরকারিভাবে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানও তাদের নিয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সাম্প্রতিক ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানটি আলোচনায় এসেছে। সব মিলে ঢাকার ভিতর 200 মতো শিক্ষার্থী আছে। আমরা আমরা এখানে আরবি পড়াই, শুধু আলিব্বা যেটা আছে প্রাথমিক যে শিক্ষা সেটা শিক্ষায়। সাবার সহ আরো দু একটি এলাকায় হিজড়াদের পুনর্বাসনের জন্য প্রশিক্ষিত করে গড়ে তুলছে ঢাকার DIG হাবিবুর রহমানের উত্তরণ নামের সংগঠন। এই একটি শ্রেণীর লোক এবং তার সংখ্যাও যে খুব বেশি তা নয়, যেখানে আমরা 12 লক্ষ রোহিঙ্গাকে পুষছি, তো সেখানে এই 10,000 লোককে কি আমাদের জন্য এত কঠিন? আমি মনে করি অবশ্যই কঠিন না, কিন্তু সেটি আমি মনে করি যে যথেষ্ট নয়, সামাজিকভাবে সুযোগ দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ ধরনের উদ্যোগে স্বপ্ন দেখতে শুরু করেছে বঞ্চিত এই মানুষগুলো। যেমন আমি পুরোটার ভিতরে কোনো সাহায্য পাই নাই, অনেকে পাইছে শুনছি যে মানুষ এগুলি পাইতেছে পাইতেছে, কিন্তু আমি পাইনি। পড়া যে আসলে আমাদের অনেক যোগ্যতা আছে, যদি আমাদেরকে সুযোগ করে দেন আমরা অবশ্যই ভালো কাজ করতে পারবো। সরকার কিছু বলেনি, শুধু বলার একটাই যে সমাজের মানুষকে বলবো। তবে সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের আরও আন্তরিক ভূমিকায় রাখার পরামর্শ বিশ্লেষকদের।
প্রিয় দর্শক, আমরাও জানি দীর্ঘদিনের জমানোয় ব্যথা একদিনই উপশম হবার নয়, সামাজিক দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হবে না অল্প সময়ের ভিতর। তবে বিশেষজ্ঞদের সাথে আমরা কিন্তু একমত, তা হচ্ছে সেই পরিবর্তনের জন্য কাজ হচ্ছে কিন্তু যত সামান্যই। হিজড়া জনগোষ্ঠীর মানুষ কিন্তু আমার কিংবা আপনার কারো না কারো পরিবারের সদস্যই, তাই দ্রুতই মীমাংসা করতে হবে সকল অমীমাংসিত বিষয়, আর তাদের জীবনমান উন্নয়নের পদক্ষেপ নিতে হবে আন্তরিকতার সাথে। প্রিয় দর্শক, আজ যেতে হবে, ফিরব আগামী পর্বে নতুন কোনো অনুসন্ধান শেষে। তবে যাবার আগে বরাবরের মতো একটা কথা আবারও মনে করে দিচ্ছি, এই সমাজে কিন্তু খারাপ লোকের চেয়ে ভালো লোকের সংখ্যাই বেশি, যারা নিজেদের আড়াল করে রেখেছেন চাপা কোনো অভিমানের। কিন্তু মনে রাখবেন, আপনি মুখ ফিরিয়ে রাখলেন তো কল্যাণমূলক দেশ কেবলমাত্র কল্পনাই থেকে যাবে। এজন্য সকল ধরনের অনিয়ম দূর করতে সেই ভালো মানুষগুলো একসাথে হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশ্বাস করি, সাথে পাবেন প্রশাসনের অনেক নিষ্ঠাবান এবং দেশপ্রেমিক কর্তা ব্যক্তিদেরও, আর বরাবরের মতো সব সময় থাকবে মাইটিভি। অনিয়ম, অপরাধ আর দুর্নীতির তথ্য জানান আমাদের, লিখুন প্রযোজক আমাদের চোখ, মাইটিভি, মাইটিভি ভবন, 150/3, 155 হাতিরঝিল, ঢাকা, এই ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সতর্কতার সাথে পথ চলবেন। আল্লাহ হাফেজ।